সত্যি তাই, জীবনের কোনোই ভরসা নেই, এখন আছে তো পর মুহূর্তে কী হবে একমাত্র ঈশ্বর ছাড়া বোধহয় আমরা কেউই জানি না। যতটুকু জানি, কোথাও একটা কোনো আত্মীয়র বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেখান থেকেই হসপিটাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। আমি যে তার খুব বড় ফ্যান ছিলাম সেটা বলবো না, আমি দু একটা ভিডিও দেখেছি। আমি অনেক পুরনো ভিডিওগুলো দেখেছিলাম যখন ছেলেটা নিজের নতুন বাড়ি তৈরি করছিল, আর সেই যে স্বপ্নটা পূরণ করতে পারছিল বাবা মায়ের, সেই যে খুশি, সেই খুশির মুখটা আমি দেখেছিলাম, আর এখন আমার শুধু সেই কথাটাই মনে পড়ছে। শারীরিক দিক দিয়ে প্রতিবন্ধী ছিল সে, তবুও যে নিজে বাড়ি তৈরি করতে পারছে এই খুশিটা খুব বেশি ছিল তার এবং তার পরিবারের। এখন আমাদের এটাই চাওয়ার, ভগবান তার পরিবারকে শক্তি দিক এই ঘটনাটা মেনে নেওয়ার জন্য, আর আমরা চাইব তার আত্মা যেন ওই পারে গিয়ে শান্তি পায়।